আলা এই মুহূর্তে দেশ এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অক্লান্ত পরিশ্রমের পর আমাদের এই রক্তিম সূর্য বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন বাংলাদেশের মধ্যে আমরা যারা এই দেশের জন্য জীবন দিল এই শহীদদের মাখ কামনা করছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দুরুজ সালাম সেই রাসুল্লাহ আরবি সাল্লা উলিয় সাল্লামের উপরে যিনি হলেন মানবতার মুক্তির দিশারি মোহাম্মদুর রাসুল্লাহ হলে সাল্লাম ওনার উপরে দুরুদ আল্লা সুবাহানুতায়লা তাম পৃথিবীকে সৃজন করেছেন আল্লাহ পাকের দাসত্ব গোলামি করার জন্য আল্লাহ পাক বলেন রমা খলাক জিন্নাসা ইয়বুদুন আমি মানুষ এবং জিনজাতিকে আমার গোলামি আমার ইবাদত আমার দাসত্ব করার জন্য আমি সৃষ্টি করেছি আর আল্লাহর গোলামি যারা না করে দুনিয়াতে যারা নাফরমানি করে জুলুম করে অত্যাচার করে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন ইন্না বৎসার রব্বিকালা সাদিদ আমি আল্লাহর ধরা শক্ত বা ধরা আমি আল্লাহ শক্তভাবে ধরবো যারাই দুনিয়ার জমি নাফরমানি করেছে যোগাযোগে ফেরাউন তারা ধ্বংস হয়েছে যোগাযোগে নমরুদ ধ্বংস হয়েছে যারাই আল্লাহর জমিনে নাফরমানি করবে তারা যোগাযোগে দুনিয়ার জমিন থেকে ধ্বংস হয়ে যাবে আমরা আজ দেখতে পেলাম আমাদের যে দেশের প্রধানরা যারা ছিলেন তারা যোগাযোগে মানুষের উপরে অত্যাচার করেছে জুলুম করেছে নিপূরণ করেছে শোষণ করেছে সেই আমরা শাপলা চত্বর শুনেছি সাপলা চত্বর দেখেছি সেখানে হাজার হাজার মানুষকে সেখানে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে গুম করেছে হত্যা করেছে এবং আমরা দেখতে পেলাম সেই পিলখানার মধ্যে পায় ছাপ্পান্ন জন সেনাবাহিনীর বড় বড় লোকদেরকে গুম খুন করা হয়েছে আমরা দেখতে পেলাম যে আয়নাঘর নামক সেখানে গুম খুন করা হয়েছে আমরা দেখতে পেলাম কোটা আন্দোলনের নামে যারা আন্দোলন করেছে শত শত ছেলেদেরকে ছাত্রদেরকে ছাত্রীদেরকে গুম খুন করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নাবৎসরিক আমি আল্লাহর দরা হলো সবচেয়ে বড় দরা যিনি এই গুণ খুম করেছেন মানুষ হত্যা করেছেন নাফরমানি করেছেন আল্লাহ একজন আছেন আল্লাহ দরবেন আল্লাহ বিচার করবেন শক্ত হাতে পাক বিচার করবেন এজন্য জন্য যারা এই নাফরমানি করে যারাই করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার থেকে বিচ্ছিন্ন করে দিবেন এই আমরা দেখতে পেলাম আমরা বিগত একটি সপ্তাহের মধ্যে দেখতে পেলাম যারাই বলেছিল যে আমরা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকব কিন্তু আল্লাহর কুদরতি ক্ষমতার বলে একচল্লিশ মিনিটও থাক চল থাকতে পারে না চলতে পারে নাই আল্লাহর দরা সবচেয়ে বড় দরা তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন যাকে ধরেন শক্ত হাতে পৃথিবীর কেউ তার থেকে ছুটতে পারে না আল্লাহর দরা সবচেয়ে বড় দরা আল্লাপাক বিদায় তাদেরকে নষ্ট করে দিয়েছে এই জন্য জুলুম যারা করবে অত্যাচার যারা করবে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে কখনো সার দিবেন না তাদেরকে কখনো ছেড়ে দিবেন না আল্লাহ কিন্তু সার দেন ছেড়ে দেন না আর আল্লাহ যখন ধরে তখন তাকে একবারে মূল থেকে শেষ পর্যন্ত শেষ করে দেয় এই জন্য আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে সর্বময় ক্ষমতার মালিক সেই দিকে বিশ্বাস করতে হবে আল্লাহর উপরে সর্বসময়ে যে আল্লাহ হলেন সামিউম এদিকে আমাদের আল্লাহ 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 সর্বময় ক্ষমতার মালিক যাকে তাকে সার দেন না এই জন্য সর্ব অবস্থায় আমাদেরকে মানতে হবে জানতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে বলা যাবে না কখনো জবান দিয়ে যে দেয়ার ইজ নো গড গডলেস এসোসুয়েশন অনেক মানুষ ক্ষমতার মহে পড়ে বলে আল্লাহ বলতে কিছুই নাই দুনিয়া এমনি এমনি হয়েছে আর এই জালিম জের কে দেবে পাক দর্শন যারা এই কথা বলবেন আল্লাহকে অস্বীকার করবে আল্লাহ দুনিয়ার থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দিবে এই জন্য আমাদেরকে আল্লাহর সদা সর্বদা ভরসা রাখতে হবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা সিনেই নিয়ে যান কিন্তু বলা যাবে না যে আমরা একচল্লিশ সাল আমরা চৌচল্লিশ সাল আমরা পঞ্চাশ বছর আমরা একশো বছর ক্ষমতা থাকবো এগুলো বলা যাবে না সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন যাকে ইচ্ছা ক্ষমতা সেরে নেন তা আমি অনুরোধ করব সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহর উপরে অটল থাকবেন আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক সেদিকে বিশ্বাস রাখে আল্লাহ দুনিয়ার শান্তি পরকালে মুক্তি দিবে আসুন আমরা আল্লাহর উপরে সর্বময় ক্ষমতার মালিক হিসাবে আল্লাহর উপর ভরসা রাখি আল্লাহর উপরে ভরসা রাখি দুনিয়া চলি তাহলে দুনিয়া আমাদের জন্য সহজ হবে পরকাল আমাদের জন্য জান্নাত হবে আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের উপর ভরসা রাখি জীবন গড়ার তৌফিক দান করুক হাজা মন্দ মু আল্হী তো ইলেহি উনি আসসালাম আলীকুম রহমতুল্লাহ